ইউরোপে যাওয়ার পথে তুরস্কে আটকা 2000 বাংলাদেশি। যেসব বাংলাদেশি তুরস্ক হয়ে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন, তাদেরকে এর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানিয়েছেন, তুরস্ক থেকে এভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় 2000 বাংলাদেশি। এদের নিয়ে সেখানে একটি মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন। বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকে ইউরোপীয় অনুপ্রবেশের আশায় তুরস্কে আসছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, এদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা যাচ্ছেন। অনেকে তুরস্কে মানব পাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন। বিবৃতিতে তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন। রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন। ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এ ধরনের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।